হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রেগুলেটিং অ্যাক্ট 1773-এর সম্বন্ধে। এবার এই রেগুলেটিং অ্যাক্ট কী জন্য আনা হয়েছিল বা কী জন্য রেগুলেটিং অ্যাক্টের পরেও সেটেলমেন্ট অ্যাক্ট, ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট, এই যে অ্যাক্টগুলো আসলো, কেন আসলো বা এই রেগুলেটিং অ্যাক্টের কী কী ত্রুটি ছিল বা অসুবিধা কী কী ছিল সেগুলো আজকে আমরা আলোচনা করব। তারপর সেটেলমেন্ট অ্যাক্ট এবং ইস্ট ইন্ডিয়া অ্যাক্টও আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। রেগুলেটিং অ্যাক্টের সমস্যা বা ত্রুটি, ক্ষমতার বিভাজন। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বেঙ্গলের যে গভর্নর ছিল সেই গভর্নরকে উঁচুতে পদ দেওয়া হয়েছিল এবং তার আন্ডারে ছিল বোম্বে এবং মাদ্রাসের গভর্নর, যার ফলস্বরূপ কী হলো, কোনো কোনো বিশেষ বিশেষ বিষয়ে ডিসিশনের ক্ষেত্রে, যে কোন বিষয়টা ডিসিশনের ক্ষেত্রে গভর্নর, বেঙ্গল অফ গভর্নরের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং কোন বিষয়ের ক্ষেত্রে সে নিজেই ডিসিশন নিতে পারবে, এই যে হিসাবগুলো, এগুলো সঠিকভাবে এই রেগুলেটিং অ্যাক্টে বলা ছিল না, যার ফলস্বরূপ খুবই অসুবিধা হচ্ছিল এই গভর্নরদের কাজ করাতে। এই সেম মানে মাদ্রাসের ক্ষেত্রে, বোম্বের ক্ষেত্রেও কোন কোন বিষয়ে তারা বেঙ্গলের গভর্নরের সঙ্গে একমত হয়ে ডিসিশন নেবে বা পারমিশন নেবে, কোনগুলোতে নেবে না, এই এই যে পার্থক্য বা এই বিষয়টা পরিষ্কার করে বলা ছিল না রেগুলেটিং অ্যাক্টে, যার ফলে প্রচুর ঝামেলা হচ্ছিল। কাউন্সিলের ক্ষমতা, আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কাউন্সিলের ক্ষমতা কী, মানে কাউন্সিল প্রত্যেকটা গভর্নরের কাছে চারটে করে কাউন্সিল এক্সিকিউটিভ ছিল। এই চারটে করে, যদি কোনো লোকাল ইস্যু বা সেন্ট্রাল লেভেলের ইস্যু বা কেন্দ্রীয় ইস্যুতে যদি কোনো আইন করার দরকার ছিল, তাহলে গভর্নর একজন আর চারজন কাউন্সিল, এই চারজনের মধ্যে যদি তিনজন যদি বিপক্ষে থাকে, তাহলে কিন্তু আর আইন গভর্নর পাস করাতে পারবে না। সেক্ষেত্রে কি গভর্নরের ক্ষমতা ছিল লিমিটেড, কিন্তু ফলে অনেক ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হতে হতো গভর্নরদেরকে, কারণ যদি তিনজন এক্সিকিউটিভ একদিকে হয়ে যায়, তাহলে কিন্তু আর গভর্নর সেই আইন পাস করতে পারতো না। তার ফলে এটা একটা সমস্যা ছিল, কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি হয়েছিল রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। আর সুপ্রিম কোর্ট ভার্সেস গভর্নর, এখানে ভার্সেস হবে সুপ্রিম কোর্ট ভার্সেস গভর্নর, কারণ তখন যে সুপ্রিম কোর্টের জাজ বা যে সুপ্রিম কোর্ট যাদের আন্ডারে ছিল, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, তাদের সঙ্গে গভর্নরদের খুব মানে কি বলবো খুব বিবাদ লেগে থাকতো। কারণ কি, এই গভর্নররা তাদের ইচ্ছা মতো বা তারা তাদের নিজেদের মতো আইন তৈরি করে ফেলতো, কিন্তু এই সুপ্রিম কোর্ট সে আইনকে রেজিস্টার করতে দিত না, কারণ কি তারা বিচার করে দেখতো যে আইনটা অনেকের পক্ষে ক্ষতিকর বা অসুবিধাজনক। তার জন্য এই গভর্নর এবং সুপ্রিম কোর্টের মধ্যে বতসা লেগেই থাকতো, এই একটা সমস্যা। তাহলে আমরা প্রধানত তিনটি সমস্যা দেখতে পারলাম রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ক্ষমতার বিভাজন পরিষ্কার ছিল না, কাউন্সিলের ক্ষমতা ছিল বেশি গভর্নরের তুলনায়, আর সুপ্রিম কোর্ট ভার্সেস গভর্নরের বিবাদ লেগেই থাকতো। এবার এক্ষেত্রে দুটো আইন আসলো এটাকে, রেগুলেটিং অ্যাক্টকে পরিষ্কার করার জন্য। সুপ্রিম কোর্ট ভার্সেস যে গভর্নরের ঝামেলা, এই গভর্নরের ঝামেলা পরিষ্কার করার জন্য এলো কোন অ্যাক্ট, সেটেলমেন্ট অ্যাক্ট 1781, অর্থাৎ 1781 সালে এলো সেটেলমেন্ট অ্যাক্ট। সেটেলমেন্ট অ্যাক্টে কী বলা হলো, যে সুপ্রিম কোর্ট আর যে গভর্নর এবং তাদের এক্সিকিউটিভ রয়েছে, যাবতীয় যা অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ মুনাফার ক্ষেত্রে যাবতীয় যা ডিসিশন বা যাবতীয় যা স্বার্থ, সেক্ষেত্রে ডিসিশন নেবে এই গভর্নর এবং এক্সিকিউটিভ, আর বাকি যা ক্ষেত্রে বেঁচে থাকে সেগুলোর ক্ষেত্রে ডিসিশন নেবে বা সেক্ষেত্রে আইন করবে সুপ্রিম কোর্ট। এই হলো সেটেলমেন্ট অ্যাক্ট 1781। এটা খুবই সোজা, গভর্নর আর সুপ্রিম কোর্ট, গভর্নররা হচ্ছে মুনাফার ক্ষেত্রে যাবতীয় যা সিদ্ধান্ত নেবে সেটা নেবে হচ্ছে গভর্নররা মুনাফার ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, আর বাকি যা ক্ষেত্রগুলি রয়েছে সেক্ষেত্রে যাবতীয় যা সিদ্ধান্ত নেবে সেটা সুপ্রিম কোর্ট। তো এই হলো এই ঝামেলার সমাধান, অর্থাৎ সুপ্রিম কোর্ট ভার্সেস গভর্নরের ঝামেলার সমাধান। এবার যে বাকি দুটো যে বিষয় থাকলো সেটাকে পরিষ্কার করার জন্য এলো
পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 উইলিয়াম পিটসের নাম অনুসারে এই অ্যাক্ট করা হয়েছে, কারণ মাত্র 20 বছর বয়সে তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করে এবং 3 বছরের মধ্যে তিনি প্রিন্স হয়ে ওঠে এবং সেখানে এই যে সমস্যা হচ্ছিল এই সমস্যার তিনি সমাধান আনে। মাত্র 23 বছর বয়সে সবচেয়ে ইয়াংয়েস্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রিন্স বা প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম পিটস। তো তিনি কি বা কোন কোন ক্ষেত্রে তিনি পাল্টে দিলেন বা বদলে দিলেন যাতে এই সমস্যাগুলি সমাধান করা যায়, এই কাউন্সিলের ক্ষমতা আর ক্ষমতার বিভাজন, সেক্ষেত্রে তিনি যেটা করলেন আমরা এটা 6টা পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। 6টা পয়েন্ট, একচেটিয়া ব্যবসা, যে একচেটিয়া ব্যবসার ক্ষমতা এলিজাবেথের কাছ থেকে পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বহাল থাকলো, এতে কোনো পরিবর্তন করা হলো না, কিন্তু কোম্পানির নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হলো। কারণ কি, ক্ষমতার বিভাজন আর হচ্ছে কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি ছিল বলে এটাকে নিয়ন্ত্রণটাকে পরিবর্তন করা হলো। কী কী পরিবর্তন করা হলো, আগে আগে কি আগে কোর্ট অফ ডিরেক্টরস 24 জন ছিল, এই 24 জনই অর্থনীতি এবং রাজনীতি দুটোই দেখাশোনা করত, কিন্তু এই 6 জনের একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হলো, যার মধ্যে 4 জনই ছিল কি ব্রিটিশ পার্লামেন্টের বা সরি ওই পিটসের, অর্থাৎ যে প্রিন্স বা প্রিন্সেস যিনি থাকবেন বা কুইন যিনি থাকবেন তার পছন্দ মতো এই 4 জন থাকবে 6 জনের মধ্যে, মানে বোর্ড অফ কন্ট্রোলে 6 জন রয়েছে, তার মধ্যে 4 জনই থাকবে প্রিন্সের পছন্দ মতো। তাহলে কি এখানে কিন্তু ডাইরেক্টলি মানে ইনডাইরেক্টলি অর্থনীতিটাকে এবং ডাইরেক্টলি যে রাজনীতি বা সামরিক ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ব্রিটিশের যে রাজা বা রানী থাকবেন তার হাতে কন্ট্রোল চলে এলো। অর্থাৎ কি আগে ছিল কোর্ট অফ ডিরেক্টরস 24 জন এবং এখনও 24 জন, মানে এই যে সময় আইনটা হচ্ছে সেই সময় 24 জন আছে, কিন্তু তখন শুধুমাত্র তারা অর্থনীতি দেখার সুযোগ পেলো আর রাজনীতিটা তাদের হাত থেকে চলে গেল এবং বোর্ড অফ কন্ট্রোল এলো 6 জনের, তার মধ্যে 4 জনের ছিল, 4 জনই ছিল প্রিন্সের পছন্দ মতো, তারা কি রাজনীতি সামরিক ক্ষেত্র সব কিছু তারা দেখাশোনা করলো। তাহলে এই নিয়ন্ত্রণে কিন্তু চরম পরিবর্তন এলো। এবার প্রশাসনে কী কী পরিবর্তন এলো, প্রশাসনে আগে কী ছিল, আগে ছিল বোর্ড অফ ডিরেক্টরস 24 জন, তাদের আন্ডারে ছিল বেঙ্গলের গভর্নর এবং বেঙ্গলের গভর্নরের আন্ডারে ছিল আরও 2 জন বোম্বে এবং মাদ্রাসের গভর্নর। এবার কি এদের প্রত্যেকজনের কি 4টা করে এক্সিকিউটিভ ছিল, এই এক্সিকিউটিভকে পরিবর্তন করে দেওয়া হলো। গভর্নর তো গভর্নরই থাকলো, যার যার পদ তারই থাকলো, বেঙ্গল গভর্নর হাইয়েস্ট র্যাঙ্কেই থাকলো, কিন্তু এদের যে এক্সিকিউটিভ 4 থেকে কমিয়ে 3 করে দেওয়া হলো। এর প্রধান যে সমস্যা হচ্ছিল, যে বলছিলাম কাউন্সিলের সমস্যা, এর কারণে মানে যদি এখানে 4 জন রয়েছে, এই 4 জনের মধ্যে যদি 2 জন, প্রথমে যখন 5 জন ছিল তখন যদি 3 জন ভোট দিয়ে দিত কোনো আইনের পক্ষে বা বিপক্ষে, তাহলে কিন্তু বিপক্ষে যদি দিত তাহলে গভর্নর সেই আইনটা পাস করাতে পারত না। কিন্তু বর্তমানে যদি এই 2 জন মানে কাউন্সিলের মধ্যে 2 জন তো সংখ্যাগরিষ্ঠ, 2 জন যদি বিপক্ষেও দিয়ে দেয় কোনো আইনের, তাহলে 1 জন যদি গভর্নরের পক্ষে দেয় তাহলে কি ড্র হয়ে যাবে, 2/2 ড্র হয়ে যাবে। এবার গভর্নরের যেহেতু এই সময় অর্থাৎ পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 ভিটো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য সে 2-2 টাই হওয়ার পরেও তার কাছে লাস্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, যেটি আইন রূপে গণ্য হবে বা এর সিলমোহর লাগবে কি না। তার ফলে কী হলো, গভর্নরের কিন্তু ক্ষমতা বৃদ্ধি পেল এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এটা খুবই সিম্পল জিনিস, 4 থেকে কমিয়ে কাউন্সিলকে 3 করে দেওয়া হলো। তো এতে কী হলো, এর ফলে কেন্দ্রীয় যে আইনসভা, এই কেন্দ্রীয় আইনসভায় আজ আইনসভায় যেমন আইন পাস হতে সুবিধা হলো, অর্থাৎ গভর্নররা চাইলে তারা আইন পাস করাতে পারতো দেশের স্বার্থে, এবং প্রাদেশিক আইনসভা তারাও কিন্তু আইন চাইলে পাস করাতে পারতো। এবার মুনাফার ক্ষেত্রে আসি, এই মুনাফার ক্ষেত্রে ব্যবসা কর যেমন পাচ্ছিল আগে, মানে ব্যবসা থেকে যেমন মুনাফা পাচ্ছিল সেটা তো পাচ্ছিলই, তারপরে যে এলাকাগুলোতে আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকৃত ছিল অর্থাৎ আন্ডারে ছিল, সেখান থেকে খাজনাও নিচ্ছিল এবং লবণের যে কর সেই করও কিন্তু
চাপিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবাসীদের ওপর বা ভারতের ওপর আর কি। আর দুটো জিনিস, আর একটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা পরিবর্তন করা হয়েছিল, যেটা এই ছটা পয়েন্টের মধ্যে নেই, আদার্স পয়েন্ট, এটা হলো আগে অর্থাৎ 1784 সালের আগে অর্থাৎ পিটস এর যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তার আগে এই যে সমস্ত জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আধিপত্য বিস্তার করেছিল সেই জায়গাগুলোকে বলা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন ইন ইন্ডিয়া। কিন্তু বর্তমানে বলতে 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্টে বলা হয় সেটি পরিবর্তন করে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া, অর্থাৎ এই জায়গাগুলোতে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জায়গাগুলো আগে তারা দখল করেছিল দীর্ঘদিন ধরে, এসে সেই সমস্ত জায়গা কিন্তু চলে গেল রাজা বা রানীর হাতে, ব্রিটেনের রাজা বা রানীর হাতে। অর্থাৎ আগে কি মানে এটার পরে এটা ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট 1784-তে এটা করে দেওয়া হলো যে সেখানকার কোনো মানুষ বা কোনো কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি কোনো জায়গা অধিকৃত করে বা কোনো রাজ্য অধিকৃত করে বা কোনো জায়গা শাসন কোনো জায়গার দায়ভার নেয়, তাহলে সেটা সম্পূর্ণভাবে ব্রিটেনের যে রাজা বা রানী থাকবে তার আন্ডারে, সে নিজে কিছু জয় করতে পারবে না বা নিজে কিছু করতে পারবে না, তার সমস্ত কিছু সে যে নিজে যা কিছু করবে তা কিন্তু ওই ব্রিটেনের রাজা বা রানীর অধিকৃত, অর্থাৎ তার আন্ডারেই করছে। অর্থাৎ শুধুমাত্র এক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসারদের রিপ্রেজেন্টেটিভ রূপ দেওয়া হয় এই পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। তার জন্যই আগে যেখানে যে জায়গাগুলোতে বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন, সেখানে পরবর্তী ক্ষেত্রে সেগুলো পরিবর্তন করে দিয়ে বলা হতে লাগলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটেনের রাজা বা রানীর পজিশন ইন্ডিয়াতে। তো বন্ধুরা, এই ছিল রেগুলেটিং অ্যাক্টের যে সমস্যা বা ত্রুটি, সেই সমস্যা বা ত্রুটিগুলি এবং ত্রুটি থেকে বেরিয়ে আসার জন্য যে সেটেলমেন্ট অ্যাক্ট এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট এইগুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এছাড়াও কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি সে বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো।